আমি আপনাদের একটা কথা বলি, আমরা স্লিপ অফ টান বলতে একটা কথা বুঝি। যেমন ধরেন আমার কমরের যে রিভলভার, এটা থেকে যদি একটা বুলেট আমি যদি চাপ দিয়ে রিভলভারের ইয়া করে বের করে ফেলি, এটা কিন্তু আর রিটার্ন হবে না। তো মানুষের মুখের কথা, জিব্বার কথা এরকম যে এটা বের হয়ে গেলে এটা আর কিন্তু প্রবেশ করে না। আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বোন হেলেনা জাঙ্গি যে কথাটা বলেছেন এটা উনি, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ নামাজ, রোজা, মসজিদ এই পবিত্র স্থানের সাথে কোনোদিন সিনেমার কোনো সম্পর্ক থাকতে পারে না, এটা আমি নিজেও মানব না। আমাকে যদি কেউ মানে গলা কেটে বলে যে রাসেল তোমার গলা কেটে ফেলবো, তুমি কোনো দিন সিনেমায় থাকতে পারবা না, সিনেমার আঙিনায় তুমি কোনো দিন যেতে পারবা না, তারপরে আমি বলবো যে মসজিদ এবং উজু এই পবিত্র কথাগুলোর সাথে সিনেমার কোনো কথা হইতে পারে না এবং এই কথাগুলো কখনো আসতে পারে না। এখন কথা হচ্ছে হেলেনা আপা যে কথাটা বলেছেন, এই কথাটা উনি কিভাবে বলেছেন? উনি বলেছেন যে আমাদের ছবিতে যেমন আমরা 90 দশক, 2007-2002 এই সময়টার মধ্যে আমরা যে ছবিগুলো দেখতাম, যেমন অশ্লীলতা যে যুগটা ছিল, অশ্লীল ছবি, তো এই ছবিগুলো দেখলে একটা ছোট বাচ্চা, একটা যুবক দেখতে পারতো না, যুবকরা দেখলে মানে টু মাচ ইমোশনাল হয়ে যেত। হেলেনা আপা এটাই বলছে যে এই ছবিটা দেখতে গিয়ে রোমান্স পাবেন, এই ছবিটা দেখতে গেলে রোমান্টিকতা পাবেন, গল্প পাবেন, স্যাডনেস পাবেন, পারিবারিক সেন্টিমেন্ট পাবেন, কিন্তু আপনি অপবিত্র হবেন না। এই কথাটাকে টানতে গিয়ে উনি বলেছেন যে আপনার উজু ভাঙবে না, এটা কথার পৃষ্ঠে কথায় আসছে। তারপরে দেশবাসীর কাছে, যেহেতু হেলেনা আপা আমাকে ভাই বলে, আমি ওনাকে বোন বলি, আসলে আমার বড় বোন, আমি সবসময় যে কোনো সময় ডাক দিলে চলে আসে। যেমন দেখেন বাংলাদেশের একজন সিআইপি, উনি আমি বলছি যে আমার এই যে গাড়িটা কিন্তু আপু তোমার চালাইতে হবে, কয় ঠিক আছে চালাবো। উনি কিন্তু আপনারা দেখবেন একটা ফুটেজ ভাইরাল হয়েছে, উনি কিন্তু গাড়িতে উঠতে চাইছিল ভ্যানে, আমি কিন্তু বলছি না থাক, উনি কিন্তু আমার জন্য মানে টেনে নিয়ে আসছে। তা আমি দেশবাসীর কাছে বলবো এই কথাটা যদি আপনাদের, যেহেতু এটা বাংলাদেশ, এখানে বলবো পুরোটাই মানে মুসলিম কান্ট্রি, যদি আপনাদের মনে সামান্যতম আঘাত দিয়ে থাকে বা আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার বোনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাগ, অভিমান, গোস্বা এগুলা কোনো কিছু মনের ভিতরে না রেখে আগামীকাল 2 সেপ্টেম্বর আপনারা হলে গিয়ে ভাইয়ারের ছবিটি দেখবেন। ধন্যবাদ। যখন সিনেমাটা শুট করেছি তখনই আমার এটা নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল যে ভালো কিছু হচ্ছে ইনশাল্লাহ, ভালো একটা ছবি আসছে আমার। আমার অনেকগুলো ভালো ছবির মধ্যে আমার ঝুড়িতে আরও একটি ভালো ছবি ঢুকছে, সেটার নাম হচ্ছে ভাইয়ারে। আমি যেটা বলবো যে ভাইয়ারে ছবিতে পুরোই ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমার। আমি দিস ইজ ফার্স্ট টাইম অটিজম একটা ক্যারেক্টার করেছি, ক্যারেক্টারটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী একটা ক্যারেক্টার। সো মানে অন্যভাবে আমার দর্শকরা আমাকে একটু অন্যভাবে পাবে ইনশাল্লাহ। আমার তো মনে হয় আমি 100% ট্রাই করেছি, বাকিটা আমার দর্শকরা বলতে পারবেন। কালকে ছবি রিলিজ হচ্ছে, আমি সবাইকে বলবো যে সবাই আসুন ছবিটা দেখুন। আসলে একটা কথা না বললেই নয়, রাসেল ভাই আমার খুব কাছের একজন বড় ভাই, কিন্তু সে একজন হিরো হয়ে যেইভাবে মানে একদম মানে মাটির মানুষের মতন সবার সঙ্গে মিশে, সবার সঙ্গে যেভাবে কাঁধে কাঁধ মিলে, যেমন এই যে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে গেছে, ঠেলা গাড়ি নিয়ে বের হয়ে গেছে, সে এইভাবে একজন হিরো আমি কিন্তু এই পর্যন্ত কাউকে দেখিনি এভাবে প্রচারণা করতে। সো তার প্রতি একটু শ্রদ্ধা বোধ রেখে, তাকে একটু ভালোবাসা দিয়ে, তাকে একটু আমি বলবো যে অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনার হলে আসুন, সিনেমাটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের সিনেমাটা ভালো লাগবে। এই সিনেমার গল্পটা হচ্ছে আপনার আমার জীবনের গল্পের সাথে মিলে যাবে। আমি বলবো সবাইকে যে সিনেমাটা হলে এসে দেখুন, আপনাদের ভালো লাগবে, আপনাদের মনে হবে না যে আপনাদের টাইমটা ওয়েস্ট হয়েছে, আপনাদের মনে হবে যেন অনেকদিন পরে একটা ভালো ছবি দেখেছি। ইটস এ ফ্যামিলি ড্রামা, আমার মনে হয়েছে যে আমি 10 বছর ধরে কোনো ফ্যামিলি ড্রামা টাইপের ছবি দেখি না। সো সেই জায়গায় আমি বলবো যে আপনারা সবাই হলে আসুন, হলে এসে দেখুন, একটা ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি তো সবার কাছে ভালো লাগবে। ইভেন আমাদের সবার নিজের জীবনের গল্পের সাথে দেখবেন যে অনেকটাই মিলে যাচ্ছে। তো আমি সবাইকে বলবো যে হলে আসুন, ছবি দেখুন, ছবিটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আমাদের ছবি পোস্টার খুব শেয়ার করতেছে, আমাদের ভিডিওগুলো আমাদেরকে, আমাদের প্রিন্ট মিডিয়া, আমাদের ইউটিউব ভাই ব্রাদার যারা আছেন, আমাদের সবাইকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা যেই পরিমাণ সাপোর্ট দিয়েছেন এই ভাইয়ারের ছবির জন্য, আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। আপনারা সবাই আসবেন কালকে সিনেমা হলে, ইনশাল্লাহ একসঙ্গে সিনেমা দেখবো। ভাইয়ারের জয় হোক।
আমি যেটা বলবো যে আসলে আমার ছবি, আমার একটা নতুন ছবি কিন্তু আমার একটা সন্তানের মতন, তো এটা আমি যদি প্রচার করতে না পারি যে আমার একটা ভালো ছবি হয়েছে, পাবলিক বা দর্শকরা বুঝবে কিভাবে যে ভালো কিছু আসছে? আপনাদের মাধ্যমে হোক আর এই যে রাসেল ভাই ধরেন ভ্যানগাড়ি বা ঠেলাগাড়ি নিয়ে হোক, যেভাবে হোক প্রচারণাটা করে আমরা চেষ্টা করেছি আমাদের দর্শকদের কাছে পৌঁছানোর জন্য যে ইনশাল্লাহ ভালো কিছু আসছে শুধুই আপনাদের জন্য। ভালো একটা ছবি এসেছে ভাইয়ারে, ফ্যামিলি ড্রামা। ইভেন আমি বলবো যে মানে অনেকদিন পরে আলাদা ধাঁচের একটা গল্পের ছবি দেখতে পারবে সবাই, ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ।